সকালবেলা থেকে আপনি মিরপুরে কি অবস্থা দেখছেন এটি তো মোহাম্মদপুর আমাদের নয়নাদিত্য জানাছিল মিরপুর একই সাথে সেখানে গাবতলি বাস স্ট্যান্ডের খবরও নিশ্চয়ই আপনি রেখেছেন কি অবস্থা চলছে সেখানে জি নাজদিন সকাল থেকে আসলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে মিরপুর গাবতলি এলাকায় কোনোখানে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা আমাদের চোখে পড়েনি আমি আপনাকে জানিয়ে রাখি ভোর সাড়ে পাঁচটায় মিরপুরের রূপনগরে একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা এবং তার কিছু পরে মির সকাল সাড়ে সাতটার দিকে মিরপুর মিরপুর এক নম্বরের কাছে প্রাইম ইউনিভার্সিটির গলিতে হরতালের সমর্থনে সমর্থনকারীরা একটি মিছিল বের করে এবং সেই মিছিল থেকে তারা তিনটি কক হোটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে তারা ভাঙচুর ঘটায় ভাঙচুর চালায় এবং এ সময় সেই ট্রাকে যে ট্রাক ড্রাইভার ছিলেন তিনি কিছুটা আহত হন এর কিছু পরে পৌনে আটটার দিকে মিরপুর এক নাম্বারের কাছে একটি গলিতে জামাত একটি মিছিল মিছিল বের করে কিন্তু সেই থেকে ধরনের সহিংসতা তারা ঘটাতে পারেনি এবং অবস্থা আমি আপনাকে জানিয়ে রাখি ভোট দিকে যে মূল সড়ক সেই ছটার সড়কে অবরোধের চেষ্টা করে হরতালের সমর্থনকারীরা তবে পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে চলে আসলে আবার পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায় কাউসার সেক্ষেত্রে কি আসলে গাবতলি থেকে দূরপাল্লার যানবাহনগুলি ছেড়েছে আজ মুনি গাবতলি থেকে আসলে হরতাল শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি আমি শুধুমাত্র পাটুরিয়া ঘাটের দিকে যে সকল গাড়ি যায় এ ধরনের কিছু গাড়ি গাবতলি থেকে ছেড়ে যেতে দেখেছি তবে সাড়ে সাতটা পর্যন্ত ঢাকার বাইরে থেকে যে সকল গাড়ি ঢাকার ভেতরে আসে সেই গাড়িগুলোকে আমি সাড়ে সাতটা পর্যন্ত ঢাকার ভেতরে আসতে দেখেছি এবং তারা জানিয়েছেন যে কোনো ধরনের সমস্যা ছাড়াই আসলে তারা ঢাকা পর্যন্ত আসতে পেরেছিলেন আপনাকে